মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তিন চারটে বিয়ে কি করে করে আমি জানি না, আমার তো একটা বিয়ে শপিং করতে গিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে, যদি আবার রিপিট করতে বলে ইম্পসিবল। আরে বাবা, সলিউশন তো সিম্পল, প্রথমবারের বিয়েটাই ভালো করে কেনাকাটা করে নেয়, তারপরেরটাই রিসাইকেল। বলছি আমাদের সবকটা ব্যাগ নেওয়া হয়েছে তো? আমি এক দশখানা কিন্তু গুনেছিলাম, আমি করছি একবার দেখে নে না দশটা আছে কিনা। আর বলছি তোমার কাছে বিলগুলো আছে তো? আমার কাছে কিন্তু একটাও বিল নেই বলে দিলি। হ্যাঁ ছোট বৌদি, আমার কাছে সব আছে। ওফ বাবা, আমার মাথাটা না এখনো ঝিমঝিম করছে, বাড়ি গিয়ে একটা কড়া চা খেতে হবে। ঠিক, একদিনে এত শপিং হয় বলো তো? সত্যি আমাদের হারহাইনেসের তো সময়ই হচ্ছিল না, উনি তো খুব বিজি। এই দিদি ভাই, তুই যে পরীক্ষার পরে চার দিন পরে পরে ঘুমোলি, তাতে যদি একটা দিনও বেরোতিস না তাহলে আজকে এই চাপটা নিতে হতো না। শব্দ আমার নাকি? তোরা এতদিন ধরে কেনাকাটা করতে পারিস নি, তাহলে তো বলতে হবে আমি ছাড়া যদি কাজটা নাই হয় তাহলে তোমরা সবাই এক একটা ঢেড়স, আমাকে ছাড়া তোমরা এই কাজটুকু করতে পারলে না। তাই তো ভাবজি, এমন কাজের মেয়ে বিয়ের পর চলে গেলে আমাদের কি অবস্থা হবে বলতো? কেন, আমরা যখন শপিং এ যাবো তখন ওকে ডেকে নেব, আর আমাদের সঙ্গে গেলে ওর বরের নিশ্চয়ই কোনো আপত্তি হবে না। এই দিদি ভাই, তোর বরকে তো দেখতে পাচ্ছি না, এখনো আসেনি নাকি আমাদের সাথে দেখা করবে না, শুধু তোর সাথেই দেখা? বরটা কি কথা, এখনো বিয়ে হয়নি কুচি। তাহলে কি বলবো তোর, উনি ঠাস করে একটা মারবো, বরটা পাকা হয়েছিস তুই। এই কি গুজু গুজু করছিস রে? না আসলে আমি দিদি ভাইকে জিজ্ঞাসা করছিলাম ওর উনি কোথায়। হ্যাঁ সত্যি তো, অর্জুনের তো আসার কথা ছিল, এতক্ষণে তো চলেও আসার কথা, সময় হয়ে গেছে, আসেনি এখনো। ভুলে আসবে নিশ্চয়ই, তো তাড়াহুড়ো করার কি আছে, কোথাও জ্যামে ফেসে গেছে হয়তো। এক কাজ করতে পারো, তোমরা শুধু শুধু ওর জন্য ওয়েট না করে তোমরা বেরিয়ে যাও। পিসিমণিরা চলে গেলে একবার সমুজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উমা, তোকে ফেলে রেখে আমরা কি করে বেরোবো, হয় নাকি? কি অদ্ভুত কথাবার্তা, আমি একা থাকলে কি হবে, এত টেনশন করার কি আছে? আমি কি এখানে একা দু মিনিট দাঁড়িয়ে থাকলে কেউ এসে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে? আমি মলের ভেতর গিয়ে বসবো না হয়, তোমরা যাও, তোমরা খাওয়া দাওয়া করবে, দেরি হয়ে যাচ্ছে, যাও। আচ্ছা তুই একবার ওকে ফোন কর না, দেখ কত দূর আছে, সেরকম হলে আমরা একটু দাঁড়াবো না হয়। আরে বাবা, শুধু তো এখন ফোন করে দাঁড়া দেবো? আমি ড্রাইভ করছে নিশ্চয়ই ও, এখন ফোন করার তো কোনো মানেই হয় না, চলে আসবে। যাই বলিস কঙ্কা, তোর বরটা কিন্তু খুব ভালো হয়েছে, হেভি মিষ্টি, কি রোম্যান্টিক বল। বাবা, হঠাৎ করে ওর মধ্যে এত রোম্যান্টিসিজম কি দেখতে পেলো তুমি? মানে এই যে তোকে মিষ্টি করে লাঞ্চে নিয়ে যাচ্ছে, এটা রোম্যান্স নয় তো কি? দুপুরবেলা দুজনে মিলে লাঞ্চে যাব, সেরকম একটা আনরোম্যান্টিক মোটা দাগের জিনিসের মধ্যে কি যে রোম্যান্স আমরা পাচ্ছি জানি না। আরে দিদি ভাই, লাঞ্চ থেকে শুরু করে না হয় ক্যান্ডেল লাইট ডিনার অবধি যাবে। এই তুই কিন্তু আবার বেশি রাত করে বাড়ি ফিরিস না। না না না, ওসব বাবা বিয়ের পরের জন্য তোলা থাক, এমনিতেই তোর বাবা কাকার প্রশ্নের শেষ হচ্ছে না, বেশি দেরি করিস না বাবা, তারপর আমাদের ওপর হুম্বিতম্বি শুরু করে দেবে। আর এমনি তো বিয়ের আগে এত রাত অব্দি বাইরে থাকা উচিত না, সে যার সাথেই হোক না কেন, এখন একটু সাবধানে থাকতে হয় বলো, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।